আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, অ্যানাদার মাই নেক্সট ভিডিও। আসলে আজকে আমরা আপনাদেরকে দেখাবো হচ্ছে শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড। এটা হচ্ছে আপনার মৌলভীবাজারের 3 নম্বর পুল। বর্তমানে অবস্থান করছি, একটা বিয়েতে আসছি। বিয়ে খাওয়ার আগে ভাবলাম যে আপনাদেরকে আশেপাশের চারিপাশ এর পরিবেশটা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা মৌলভীবাজার শ্রীমঙ্গলের প্রধান ফটক অর্থাৎ মূল মহাসড়ক। এখানে এটা অনেক ব্যস্ততম একটি রোড, এটা দিয়ে অনেক মানুষজন যাতায়াত করে প্রতিদিন। যে দেখতে পাচ্ছেন আপনারা, এদিকে দোকানপাট আছে, এখানে অনেক দোকানপাট দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে মানুষজন চলাফেরা করে। এটা একটা কমিউনিটি সেন্টার, এই কমিউনিটি সেন্টারে গিয়ে খেতে আসছি। কিছুক্ষণ পরে এটাতে গিয়ে খাবো, এই খাবার থেকে বিয়ের একটা অনুষ্ঠানে আসছি, সেই অনুষ্ঠানটা খাবো। তো যে এই পাশটায় দোকানপাট আছে, এই যে এদিকটায় হচ্ছে রোড, এখানে দেখবেন যে প্রচুর গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে, যে গাড়ি ঘোড়া যাচ্ছে আসতেছে, অনেক বড় বড় গাড়ি যাচ্ছে আসতেছে। এগুলো দেখতে পাচ্ছেন গন্তব্যে ছুটে চলছে আপন শক্তিতে। ভাই সামনে আও না, তোরা ক্যামেরার পিছে তো আসো। আমাকে দেখার পরে আমার যে আর কিছু ভালো লাগে না, পাচ্ছেন প্রচুর গাড়ি ঘোড়া যাতায়াত করতেছে, যাচ্ছে আসতেছে, অনেক অনেক বেশি গাড়ি, অনেক অনেক কিছুটা আপনাদেরকে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে আসতেছে। আমরা ভিডিও বানাচ্ছি, ব্লগ ভিডিও বানাচ্ছি চ্যানেলের জন্য, চ্যানেল কাজ করবো, ম্যানেজ করবো। এই জন্য আপনাদেরকে একটা আমার দৈনন্দিন জীবনে আমরা আপনাদেরকে ভিডিওগুলি বানিয়ে দেখাই এবং ভিডিও বানাই। রেসিং করছে মনে হচ্ছে, প্রচুর দ্রুত গতিতে মোটর বাইক বাহনটি ছুটে চলছে। এই যে একটি সাদা কার গেল এই মাত্র আমাদের সামনে দিয়ে, সে চাইছে আমার কাছে যে একটা মানুষের ঠান্ডা লাগতেছে বলে সে ঠান্ডার পোশাক পরিধান করা। যদিও রৌদ্র উঠেছে, তারপরেও কিছুটা ঠান্ডা হাওয়া বইছে, এই ওয়েদারটা আসলে ঠান্ডা। চাইছি চাইতে পারে, পাইছি পাইতে পারে, আসলে অনেক কিছুই হইতে পারে, এগুলো আবার জানা কোনো কিছু না, জানার মধ্যেই আমাদের সব কিছু। ব্লগ ভিডিও কাকে বলে আসলে আমরা পুরোপুরিভাবে করতে জানি না, সেই জন্য ইউটিউবের কাছে ক্ষমা প্রার্থী, ভুল ত্রুটি মার্জিত করবেন, সুন্দর সমাহার দৃষ্টিতে দেখবেন।
যে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন আসছে, কিছু কিছু বাচ্চা কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে আসছে। সবাই আমরা আসলে বর আসার জন্য অপেক্ষা করতেছি। বর আসার পরপরই আমরা এখানে খাবার দাবার পরিবেশন করা হবে, আমরা সেখানে খেতে যাব। তার আগ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই ভাই আমার কাছে। এটা আমি কেটে করতাম পারি, উপায় থাকলে তো হইতো আর কি। এখন বনভোজন শুরু হবে। আসলে সেই ভোজন এর আগে অপেক্ষা করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক মানুষজন আসছে, কেউ কেউ আসবে, কেউ কেউ যাবে। দেখে আপনাদেরকে দিতে অনেক মানুষজন, একটা দোকান, এখানে দোকান সবাই কিনতে আসছে। কিছু বাচ্চা গোলা পান, তারা সবাই কিনবে, কিনে আবার ফিরে যাবে। যে আমরা ইহা বড় মোটা তাজা একটি লাল গরু দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। গরুটি দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দর দেখছেন, অনেক সুঠাম দেহের অধিকারী সুন্দর একটি গরু। এগুলোকে আমাদের এলাকায় বন্যা গরু বলা হয়, কারণ তাদের কোনো স্থায়িত্ব ঠিকানা নেই। যেখানে খাবার দাবার খায় ডাস্টবিন থেকে বা পরে থাকা উচ্ছিষ্ট মানুষের ফেলে দেয়, উচ্ছিষ্ট খেয়ে জীবনযাপন করে। নির্দিষ্ট এটার কোনো মালিকানা নাই, যেখানে থাকে সেখানে। এটাকে কোনো ডাকাত চোর ডাকাত কেউ নিয়েও যায় না। এটা হচ্ছে অনেক মজার একটি ব্যাপার, অনেক মজার একটি ব্যাপার এটি। দেখতে পাচ্ছেন বাচ্চারা ছুটে এপার থেকে ওপারে আসছে, অনেক ডেঞ্জারাস একটি রোড, যেহেতু মূল মহাসড়ক বিশ্ব রোড যাকে বলা হয়। দেখতে পাচ্ছেন কেউ যাচ্ছে, কেউ আসছে, আসলে প্রত্যেকে প্রত্যেকের আপন নিরে ফিরে যাচ্ছে। কেউ বা তার ছুটে তুলছে তার গন্তব্যে পৌঁছানোর জন্য। আমরাও বসে আছি, কখন জামাই আসবে, জামাইকে আমরা বরণ করে নিব। ফুলের ডালা ডালা নিয়ে সব কিছু নিয়ে রেডি করা আছে, চাইছে, সে চাইলেও চাইতে পারে, না চাইলে কিছু করার নাই। ডালা নিয়ে বরণ করা হবে, তারপরে শালিরা দুলাভাইদের সাথে মজা করবে। গেট, এই যে একটা নিয়ম আছে জানেন, টাকা পয়সা দিতে হয়, গেট ছাড়তে হয়, মিষ্টি খাওয়াবে, তারপর ফিতা কাটবে। জামাই যখন ভিতরে চলে যাবে তখন হচ্ছে আসলে ইয়ে করা হবে, আমরা প্রবেশ করব। তারপর খাবার, দুপুর খাবার মেহমানদারিতে পরিবেশন করা হবে, আমরা সেই খাবার দাবার খাবো। বিয়ের কাজ সম্পূর্ণ হবে, নিকা রেজিস্টার হবে, তারপর আমরা চলে যাব। তার প্রেক্ষিতে সময় পেলাম, ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করাই যায়। তাই সেই প্রবাস থেকে একটা ব্লগ ভিডিও করছি। চেষ্টা করছি বরাবর আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করে থাকি, কতটুকু পারি জানি না। ভুল ত্রুটি আপনারা মার্জনীয় করবেন, মার্জনীয় করেই থাকেন। আমার আপনারা আমাদের ভিডিও দেখেন বলেই আমরা চ্যানেল মনিটাইজ পাই। মামু কইলাও সমস্যা নাই, সাইসে তো হে দিত নাই তো আর দিলে কি করবো, বলছে কিছু করার নাই তো আমার। সাইসে ওয়া ফুরা ফুরা ফুরি চাইছে হে। ওই ওই দেখো না নে দিয়া কি তা করতো সারে, না রে বা ওটা বাজু আমার, ওটা মাত হুনিয়া লাভ হইতো না। ওই ওই দেখো না নাকি তা করবো, দেখো জানাইলে বালা, না জানাইলে আরো বালা। ওই 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 ওই
সাইজে দয়ে ফাইলো ফাইলে তো ফাইবো আর না ফাইলে তো কিছু করার নাই আমার। দেখো তুমি কি তা কয়।